সুপ্রিয় দর্শক, আপনাদের নিয়ে যাচ্ছি অসাধারণ আকর্ষণীয় চর ধাধান চরে। গাজীপুর চৌরাস্তা থেকে সড়ক পথে যাবেন রানীগঞ্জ বাজার। বাজারের পাশে ঘাট থেকে নৌকায় উঠলেই নিয়ে যাবে চরে। নৌকায় একটু চললেই দেখতে পাবেন ধাধার চর। দূর থেকে অনেকটা সেন্ট মার্টিনসের মতো, পুরোটা একসঙ্গে দেখলে যেন টাইটানিক জাহাজ। এই চরের অবস্থানটা বেশ ধাঁধা লাগানো। চরের উত্তর দক্ষিণে শীতলক্ষা নদী, পূর্বে ব্রহ্মপুত্র। দুই দিকে দুই থানা, একটি গাজীপুরের কাপাসিয়া, অন্যটি নরসিংদীর শিবপুর। এই ধাঁধার চরকে অনেকে মাঝের চরও বলে। নৌকায় অন্ততপক্ষে একবার হলেও পুরো চরের চারপাশ ঘুরুন। মাছরাঙ্গার জলচুম্বন, পানকৌড়ির ডুবোডুবি চোখে পড়বেই। ভাগ্য ভালো হলে ভেসে উঠতে দেখবেন শুশুক। এই চরের মাটিতে নেমেই মনে হতে পারে অথই জলরাশির মধ্যে কোনো কৃত্রিম ভূমিতে আছেন। হেঁটে হেঁটে যত ভেতরে যাবেন ততই শান্ত নিরিবিলি পরিবেশ পাবেন। হঠাৎ হঠাৎ আবিষ্কার করবেন কৈশোরের দিনগুলি। গ্রামে ঝোপঝাড়ের আড়ালেই দেখতেন এসব গাছপালা লতা। দেখবেন সেসব পাখি যা আর এই শহুরি জীবনে দেখতে পান না। অনেক পাখিরই নাম ভুলে গেছেন। পাখিদের এই রাজ্যে মন ভালো হবেই। এই চরের গল্পটা বলি। 200 বছর আগে চরটি জেগে ওঠে। নানা কারণে চরটি ধাঁধা লাগিয়ে দিত মানুষকে। নামকরণের একটি গল্প হল, অবস্থানগত কারণে চরে ঘুরে ঘুরে দিক হারিয়ে ফেলত মানুষ। আরেকটি গল্প হল, জেগে ওঠা এই চরটি ছিল মরুভূমির মতো। সূর্যের তাপ আর উত্তপ্ত বালুতে মানুষের চোখে ধাঁধা লেগে যেত। এখন চরটি ঘন জঙ্গলের মতো গাছপালায় ঠাসা। আর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে জানতে চান? এই চরের মালিকানা নিয়ে বারোভুইয়াদের একজন মহেশউদ্দিনের সঙ্গে ভাওয়ালের রাজার বিরোধ ছিল। অনেক মারামারি কাটাকাটির পর বিষয়টি আদালতে গড়ায়। মালিকানা পান ভাওয়ালের রাজা। এরপর স্থানীয় হিন্দুরা খাজনা দিয়ে এখানে চাষাবাদ শুরু করে। এখন অবশ্য হিন্দু মুসলমান সকলেই চাষ করেন। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই চরকে ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই এখানে ঘুরতে যান দর্শনার্থীরা।